ভাইপো রাজ্যের মন্ত্রী, অথচ চরম অবহেলায় পড়ে স্বাধীনতা সংগ্রামী বসন্ত কুমার বিশ্বাসের শহীদ বেদি। চারিদিকে আগাছা, ফাটল ধরেছে মেঝেতে, এমনই অভিযোগ উঠেছে। গ্রামের বীর সন্তানের স্মৃতি রক্ষায় যে বেদি তৈরি করা হয়েছিল তাতে আজ অবহেলার ছাপ স্পষ্ট। আমার জ্যাঠামশাই মানে সরকারের এখন মন্ত্রী, কারা মন্ত্রী? উজ্জ্বল বিশ্বাস না, ও তো দাদা, কিন্তু বলতে গেলে এখন একটা মান সম্মানের ব্যাপার, কিন্তু কেউ কিছুই করে না। দাদাও সেইভাবে আসে না? না, এই সামান্য শহীদ ভিটাটাই ওপরে একটা স্বাদ দিতে পারেনি কেউ, ওই জন্য মূর্তিটা ওখানে বসাতে পারিনি। শহীদ ভিটাটা কে তৈরি? আমি করি। না না, আমি একটা মিস্ত্রি নিয়ে আমি যুগালি দিয়ে করেছি, এটা আমি নিজেই তার হাতে তুলে দিয়ে করেছি। এটা মেলেনি কোনো সরকারি সাহায্য, দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন যে বিপ্লবী, সেই বসন্ত কুমার বিশ্বাসকে মনে রাখেনি দেশ, দেশের প্রশাসন। নদিয়ার ভীমপুর থানার পোড়াগাছা গ্রাম, 1896 সালের 6ই ফেব্রুয়ারি ওই গ্রামেই জন্মগ্রহণ করেন বসন্ত কুমার বিশ্বাসী। স্থানীয়দের অবাক করে আরো একটি বিষয়, বসন্ত কুমার বিশ্বাসের এক ভাইপো উজ্জ্বল বিশ্বাস এখন রাজ্যের মন্ত্রী, অথচ চরম অবহেলায় পড়ে স্বাধীনতা সংগ্রামী বসন্ত কুমার বিশ্বাসের শহীদ বেদি। এরকম ধরনের মানুষকে আমাদের সমাজ বাঁচিয়ে রাখবে, আমি কেন বাঁচিয়ে রাখবো? আমরা পরিবারের তরফ থেকে আমরাই বা কেন বাঁচিয়ে রাখবো? এটা তো এক এক দিনের নয়, দীর্ঘদিন ধরে। আজকে 1911 সালে তার যে ফাঁসি হয়, সুতরাং আমাদের এই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিতভাবে তখন আমাদের দেশের মানসিকতাকে বাঁচিয়ে রাখবে।